हेलो फ्रेंड्स, वेलकम और वेलकम बैक टू माय चैनल। आशा करछि तुम्हारा सकले ही भीषण भालो आछो। आज के तुम्हारे साथ शेयर करब स्पाइसी एग पास्तार रेसिपी, जेटा आमादेर सकलेर ही भीषण पसंदेर। ताहले चलो देखा जाक भिडियोटी। आमि पास्ता सिद्ध करार जोन्नो कड़ाइते पर्याप्त परिमाणे जल दिए दिए दिलाम स्वाद मतो नून और दिए देव एक चामच रिफाइंड अएल और जलटाके भालोभावे फुटिए नेब। जले जखन एरकम बाबल आसते शुरू करबे सेई पर्याये पास्ताटा दिते हबे। एखाने आमि बड़ो कफी मागेर चार कापेर मतो पास्ता एड करेछि, तोमरा तोमादेर प्रयोजन मतो देबे। एखन 10 मिनट धरे पास्ताटाके सिद्ध करे नेब। पास्ता सिद्ध होते एकटु टाइम लागे, तो आमि चेक करे निच्छि। आमादेर पास्ताटा पुरोपुरि सिद्ध होये गेछे। एखन आमि एटाके नामिये नेब और आमि नामिये ठंडा जल दिए भालोभावे धुये निएछि, जाते फार्दार एटा सिद्ध होते ना पारे। और एखन आमि एते 2 থেকে 3 चामच रिफाइंड अएल दिए भालोभावे मेखे नेब, जाते एकटा पास्ता आरेकटार गाए लेगे ना जाए और झुरझुरे हय। एटा आमरा जदि किछुक्षण परेओ रान्ना करि तबुओ एटा एकटार गाए आरेकटा लेगे जाबे ना। एखन आमि एकटा बाटिते दिए देब 2 চামচ ভিনিগার, दिए देब 2 চামচের মতো ডার্ক সয়া সস আর দিয়ে দেব গ্রিন চিলি সস 2 টেবিলস্পুনের মতো আর দিয়ে দেব টমেটো কেচাপ 3 থেকে 4 টেবিলস্পুন। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে সসটা তৈরি করে নেব। এটা আমরা পাস্তা রান্না করার সময় ব্যবহার করব। তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। তো আমাদের পাস্তার যে সসটা সেটা রেডি। এখন আমি সেম কড়াইতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল আর আমি এতে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেব আর এতে স্বাদ মতো নুন দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। তোমরা চাইলে এটা পাস্তা তৈরি করার সময় করে নিতে পারো, তবে এই স্টেপটা আগে করলে ভেজ পাস্তা যারা তৈরি করতে চাও বাকি স্টেপগুলো ফলো করলেই হবে। তো ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি তুলে আলাদা করে রেখে দেব। सेम कड़ाईते आमी आरो किछुटा रिफाइंड अएल दिए दिलाम। तेलटा गरम हो जावाय आमी एखन दिए देबो 1 কাপের मतो गाजर कुचि। तोमरा तोमादेर पछन्द मतो सब्जी एते एड करते पारो, दिते पारो एते कैप्सिकाम बा फुलकपी, जेकोनो कोनो सब्जी तोमरा एते एड करते पारो। एखन 1.5 থেকে 2 মিনিট धरे गाजरटाके भेजे नेब। দেড় মিনিট পর আমি এতে অ্যাড করছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম এতে স্বাদ মতো নুন। এবার আমি এতে দিয়ে দেব 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমাদের সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে ঝরিয়ে নেওয়া যে পাস্তা, সেটা সব আমি এতে দিয়ে দেব। সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে যে সসটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেই সসটা পুরোটা আমি এতে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা এই পর্যায়ে নুনটা টেস্ট করে দেখতে পারো, কম বেশি হলে অ্যাডজাস্ট করে নিও। এখন আগে থেকে ভেজে রাখা ডিমটা আমি এতে অ্যাড করে দেব। যারা ভেজ পাস্তা তৈরি করতে চাও তারা এই স্টেপটা স্কিপ করলেই তাদের ভেজ পাস্তা রেডি। তো আমি ডিমটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের স্পাইসি এগ পাস্তা। আমি এটাকে গরম গরম পরিবেশন করেছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও। আর আমার আরও একটি চ্যানেল প্রিয়াস বিউটি লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।